বিশেষ প্রতিবেদন। প্রিয় দর্শক, এবার নৌবাহিনীর জন্য নিজেদের তৈরি ড্রোন উন্মোচন করল ভারতীয় কনগ্লোমারেট আদানি গ্রুপ। মাঝারি উচ্চতায় দীর্ঘ সময় উঠতে সক্ষম ভারতের তৈরি প্রথম ড্রোন এটি। দেশটির নৌবাহিনীর চিফ অফ স্টাফ অ্যাডমিরাল আর হরি কুমার দৃষ্টি 10 স্টারলাইনের অ্যানম্যান্ড এরিয়াল ভেহিকেল নামের ড্রোনটি উদ্বোধন করে। ভারতের শীর্ষধনী গৌতম আদানির প্রতিষ্ঠানটি জানিয়েছে, অত্যাধুনিক প্রযুক্তির এই ড্রোন যেমন যুদ্ধক্ষেত্রে ব্যবহারের উপযোগী, তেমনি আকাশপথে নজরদারি চালাতে এটি ভারতকে এগিয়ে রাখবে, দেশের স্বতন্ত্র রক্ষায় নৌবাহিনীর সম্পদ হয়ে উঠবে। যে কোনো পরিবেশ ও আবহাওয়ার কার্যকরী এই ড্রোন সইতে পারবে ঝড়ঝাপটাও। এটি একটা না 36 ঘন্টা আকাশে উঠতে সক্ষম। শুধু তাই নয়, 4,500 কেজি পেলোড বহনও সক্ষম ড্রোনটি। নৌবাহিনীর চিফ অফ স্টাফ অ্যাডমিরাল আর হরি কুমার জানান, উপকূল নজরদারিতে আত্মনির্ভর হয়ে ওঠার পথে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আদানি গ্রুপ গত কয়েক বছর ধরেই এই প্রযুক্তি নিয়ে কাজ করছিল। ভারতীয় নৌবাহিনীর হাতে উপযুক্ত ড্রোন তুলে দিতে তাদের চেষ্টায় কোনো কমতি ছিল না। হায়দ্রাবাদের আদানি অ্যারোপ্রেস থেকে ড্রোনটি ওড়ান তিনি। অপরদিকে গাজায় সামরিক লক্ষ্য অর্জনে ইহুদিবাদী ইসরায়েলের ব্যর্থতার সঙ্গে সঙ্গে অবৈধ ওই আগ্রাসী সরকার প্রতিরোধকর্মী কমান্ডারদের হত্যাকে কৌশলে পরিণত করেছে। সাম্প্রতিক দিনগুলোতে আমেরিকাও ইহুদিবাদী শাসক প্রতিরোধকর্মী কমান্ডারদের বিরুদ্ধে 4টি সন্ত্রাসী অভিযান চালিয়েছে। সিরিয়ায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC-র অন্যতম কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইদি রাজি মুজভি, লেবাননের হিজবুল্লাহর অপারেশন বিভাগের অন্যতম প্রধান কমান্ডার ও কর্মকর্তা হুইসাম হাসান আল তাউইয়াল, হামাস আন্দোলনের রাজনৈতিক কার্যালয়ের উপপ্রধান সালে আল আরুরির ইহুদিবাদী ইসরায়েলের হামলায় শাহাদাত বরণ করেছেন। এছাড়া মার্কিন সন্ত্রাসী বাহিনীর ড্রোন হামলায় ইরাকের আল নুজবা আন্দোলনে কমান্ডার আবু তাকভি আল সাইদি নিহত হন। এদিকে হিব্রু সূত্রে প্রকাশিত একটি নথি অনুযায়ী, ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সর্বোচ্চ নিরাপত্তা বিভাগে প্রতিরোধকামী নেতাদের নির্মূল করার জন্য একটি ব্যাপক পরিকল্পনা তৈরি করার নির্দেশ দিয়েছে। কোন পরিস্থিতিতে এবং কোন লক্ষ্য হাসিলের জন্য এইসব হত্যাকাণ্ড পরিচালিত হয়েছে? প্রকৃতপক্ষে এইসব হত্যাকাণ্ড এমন একটি পরিবেশ পরিচালিত হয়েছে যেখানে গাজার বিরুদ্ধে 3 মাসের যুদ্ধ অতিক্রম করলেও ইহুদিবাদী শাসক গোষ্ঠী তার 2টি প্রধান সামরিক লক্ষ্য অর্জন করতে পারেনি। যেমন সামরিক আগ্রাসন চালিয়ে ফিলিস্তিনি প্রতিরোধ কর্মীদের হাতে আটক ইসরায়েলি বন্দীদেরকে জোরপূর্বক মুক্তি করে নিয়ে আসা এবং হামাসকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া। অন্যদিকে এইসব হত্যাকাণ্ড এমন এক পরিস্থিতিতে সংঘটিত হয়েছে যখন দখলকৃত অঞ্চলগুলোতে নেতানিয়াহুর মন্ত্রিসভার বিরুদ্ধে বিক্ষোভ বেড়ে গেছে এবং একই সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়া বা বন্দীদের মুক্ত করার বিষয়ে নেতানিয়াহুর মন্ত্রিসভার মধ্যে উত্তেজনা ও মত পার্থক্য প্রকাশ হয়ে এসেছে। ফলে এমন পরিস্থিতিতে নেতানিয়াহুর মন্ত্রিসভা লাভবান হওয়ার জন্য এবং মন্ত্রিসভা বিরুদ্ধে চলমান চাপ কমানোর জন্য প্রতিরোধ কমান্ডারদের হত্যা কৌশল বেছে নিয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। সুতরাং হত্যাকাণ্ড থেকে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অন্যতম লক্ষ্য অভ্যন্তরীণ ক্ষেত্রে সাফল্য অর্জনের পাশাপাশি আরও 2টি বিষয় উল্লেখ করা যেতে পারে। প্রতিরোধের সক্ষমতাকে বাধাগ্রস্ত করা এবং যুদ্ধের গতিপথ পরিবর্তন করা। প্রকৃতপক্ষে গাজার পরাজয় এড়াতে ইহুদিবাদী শাসক আমেরিকার উপস্থিতি নিয়ে পশ্চিমা এশীয় অঞ্চলে একটি বড় যুদ্ধ বাঁধনের পায়তারা করছে। তেল আবিব সরকারের উদ্দেশ্য হচ্ছে চলমান গাজা যুদ্ধে আমেরিকাকে টেনে নিয়ে আসা এবং ইরানকে জড়িয়ে গাজায় অপমান অপদস্থ হওয়ার থেকে নিজের গা বাঁচানো। পরিশেষে সম্প্রতি সপ্তাহগুলোতে ইহুদিবাদী শাসক গোষ্ঠী সন্ত্রাসী কর্মকাণ্ড পশ্চিমা এশিয়া জুড়ে প্রতিরোধকর্মী কমান্ডারদের হত্যার জন্য একটি অভিযান চালানোর বিষয়ে তেল আবিব সরকারের পরিকল্পনার প্রতি ইঙ্গিত দেয়। কিন্তু ঐতিহাসিকভাবে প্রমাণিত যে সন্ত্রাস কার্যক্রম চালিয়ে ইহুদি মার্কিন অক্ষ প্রতিরোধকামী ফ্রন্টগুলো দুর্বল করতে পারেনি, কারণ গুরুত্বপূর্ণ কমান্ডাররা এর আগেই ইহুদিবাদী সন্ত্রাসী বাহিনীর হামলায় শহীদ হয়েছিল। আলাক্সা তুফান অভিযান প্রমাণ করেছে যে ইসরায়েলি বাহিনীর এইসব সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধকামিতাকে তো কমাতে পারেনি, বরং এতে বিপরীত ফল হয়েছে এবং প্রতিরোধ শক্তি আরও দৃঢ় হয়েছে। একই সঙ্গে ইহুদিবাদী শাসকদের মনে রাখতে হবে যে প্রতিরোধের কৌশলগত ধৈর্য সীমাহীন ধৈর্য নয়, বরং তাদের জন্য একটি কঠোর প্রতিশোধের অপেক্ষা করছে। এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের লক্ষ্য দিয়ে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। জবাবে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে হামাসও। এছাড়া হামাস যোদ্ধাদের হামলায় প্রতিদিনই ইসরায়েল সেনাদের হতাহত হওয়ার ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দেশের নেতৃত্ব দেওয়ার যোগ্য নন বলে বলেছেন বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি কথা বলেন। ওই বিবৃতিতে লাপিদ ইসরায়েলের বিরোধী আইন প্রণোদতার ক্ষমতাসীন জোট ত্যাগ করার আহ্বান জানান। বিরোধী এই আইন প্রণোদতার মধ্যে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্সও রয়েছেন। তিনি ইসরায়েলের বর্তমান যুদ্ধ পরিষদের সদস্য। অপরদিকে ওমান উপকূল থেকে একটি তেল ট্যাঙ্কার ছিনতাই হয়েছে। জাহাজটি ইরানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে। এর ফলে লোহিত সাগর দিয়ে উপসাগরে জাহাজ চলাচল হুমকি বাড়বে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে।
জনপাচিক সশস্ত্র ব্যক্তি জাহাজে ওঠে এর নিয়ন্ত্রণ গ্রহণ করে বলে জানা গেছে। কোন গ্রুপ এখন পর্যন্ত জাহাজটি দখল করার দায়িত্ব স্বীকার করেনি, তবে এটি ইরানের একটি বন্দরের দিকে যাচ্ছে বলে এক খবরে বলা হয়েছে। সেন্ট নিকোলাস নামের ট্যাঙ্কারটি এম্পায়ার নেভিগেশন নামের একটি গ্রিক শিপিং কোম্পানির সাথে সম্পৃক্ত। অ্যাথেন্স ভিত্তিক প্রতিষ্ঠানটি অবশ্যই এখনও চিন্তায়ের ব্যাপারে কোনো মন্তব্য করেনি, তবে তারা জানিয়েছে তারা ট্যাঙ্কারটির সাথে যোগাযোগ হারিয়ে ফেলেছে। জাহাজটিতে 19 জন ক্রু ছিল, এদের মধ্যে 18 জন ফিলিপাইনের, 1 জন গ্রিসের। জাহাজটি ইরাকের বসরা থেকে তেল নিয়ে তুরস্কর আলিগায় যাচ্ছিল। এই ট্যাঙ্কারটি নিয়ে আগেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছিল। ব্রিটিশ সমুদ্র নিরাপত্তা প্রতিষ্ঠান আমব্রো জানিয়েছেন 4 থেকে 5 জনের মধ্যে সশস্ত্র ব্যক্তি সামরিক ধরনের কালো পোশাক পরে জাহাজটিতে ওঠে। GMT সময় 3:30 দিকে জাহাজটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বেসরকারি সমুদ্র গোয়েন্দা সংস্থা ট্যাঙ্কার ট্রাঙ্কস জানিয়েছে GMT 4:40 পর্যন্ত ট্যাঙ্কারটির ওমান উপকূলের দক্ষিণ পূর্ব দিকে চালাচ্ছিল, তারপর হঠাৎ করে এটি দিক বদলিয়ে ইরান দক্ষিণ অঞ্চলীয় বন্দরে ইজাস্কের দিকে চলতে শুরু করে। ট্যাঙ্কার ট্রাঙ্কস জানায় কোনো গ্রুপ হামলার দায়দায়িত্ব স্বীকার করেনি, তবে তাদের মনে হচ্ছে ইরানের সাথে সংশ্লিষ্ট কোনো গ্রুপ কাজটি করেছে। ট্যাঙ্কারটির আগের নাম ছিল সুয়েজ রাজন। ইরানি তেল পরিবহন করার অভিযোগ গত বছর মার্কিন কর্তৃপক্ষ জাহাজটি জব্দ করেছিল। এর বদলা নিতে মার্কিন কোম্পানি শেভরনের জন্য কুয়েত থেকে তেল পরিবহন করা একটি ট্যাঙ্কার জব্দ করে ইরান। অক্টোবরে জাহাজের মালিক কোম্পানি এম্পায়ার জানায় মার্কিন বিচার দপ্তরের সাথে তাদের বিরোধ নিষ্পত্তি হয়েছে। 10 লাখ ব্যারেল তেল পরিবহনের অভিযোগে তারা $24 লক্ষ জরিমানা দেয়। ইরান সমর্থিত ইয়েমেনের হাউসিরা নভেম্বর থেকে দক্ষিণ লোহিত সাগরের জাহাজ চলাচল রুটে 25 বারের বেশি হামলা চালিয়েছে, আর চলতি সপ্তাহে তারা সবচেয়ে বড় হামলাটি চালায়। তারা ইসরায়েলের সাথে সম্পর্কী জাহাজের ওপর মূলত হামলা চালায়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ লোহিত সাগরে জাহাজের ওপর হামলা বন্ধ করার দাবি জানিয়েছে। তাছাড়া হাউসিদের হাতে আটক গ্যালাক্সি লিডারকে ছেড়ে দেওয়ার দাবিও জানানো হয়েছে, তবে হাউসিরা এই দাবি প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হলে তারা ইসরায়েল সম্পর্কিত জাহাজ আক্রমণ অব্যাহত রাখবে। অন্যদিকে মরক্কোর সরকার বলেছে ইসরায়েলের সাথে স্বাভাবিক সম্পর্ক বন্ধ করার আহ্বান জানিয়ে একটি আবেদনের জন্য তারা প্রস্তুত রয়েছে। এই কথা জানানো হয় বলে বার্তা সংস্থা আনাদুল এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর সরকারের মুখপাত্র মোস্তফা বাইতাস বলেন সরকার পিটিশনটির বিবেচনা করার জন্য প্রস্তুত। মানবাধিকার কর্মীর মরক্কোর সরকারকে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করা বন্ধ করার দাবিতে একটি পিটিশন জমা দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। সরকারকে পাবলিক পলিসি অবলম্বন করতে বা চুক্তি বাতিল করার জন্য অনুরোধ করার জন্য মরক্কোদের জন্য পিটিশন অন্যতম উপায়। মরক্কোর আইন অনুসারে সরকারি কমিটি যেকোনো দাখিল করা আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার জন্য তা দেখে। যেকোনো পিটিশনে 5,000 জনের স্বাক্ষর থাকলে কমিটি তা বিবেচনা করে। বাইতাস বলেন আবেদনগুলো 2011 সালের সংবিধান অনুযায়ী সংগঠিত, যা নাগরিকদের উন্নয়ন সমস্যা সম্পর্কে তাদের মতামত প্রকাশ করার বা আইন ও আইন প্রণয়নের অনুরোধ করার সুযোগ দেয়। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদানের পর 2020 সালে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হওয়া চতুর্থ আরব দেশ ছিল মরক্কো।